এই মুহূর্তে আমরা বসে রয়েছি ত্রিধারা সম্মিলনী ক্লাবের ক্লাব ঘরে। আমাদের সাথে পেয়েছি শ্রী শুভজিৎ চক্রবর্তীকে, উনি ত্রিধারার কালচারাল কনভেনার। তো এবারে আপনাদের দুর্গাপূজার থিম কি? আমাদের ভাবনা এবারে প্রকৃতি রতনে সাজাবো যতনে, মানে প্রাকৃতিক, মানে প্রকৃতির যে রত্ন আছে ওগুলো যত্ন সহকারে আমাদের এই মণ্ডপে শোভা পাবে। প্রকৃতি বলতে আমরা এই বাংলার যে শিল্পের মাটি পাট এইসবগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের উদ্বোধন কবে হবে? 10 তারিখ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই মণ্ডপের উদ্বোধন করবেন। এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বড় বড় হাড়িগুলো সব মাটির হাড়ি, তার উপর পাট দিয়ে জড়ানো, আর আছে পাটকাঠির কাজ। বাংলার প্রকৃতির বুক থেকে তুলে আনা রত্ন দিয়ে সাজানো এই প্যান্ডেল। প্রতিমার মুখ পর্দায় ঢাকা, উদ্বোধনের দিন এগিয়ে এসেছে, শেষ মুহূর্তের কাজ এখনো বাকি, সেই কাজ এখানে শিল্পীরা করে চলেছেন। পাটকাঠি, সেই পাটকাঠিগুলো আলো পড়ে অদ্ভুত মায়াবী দৃশ্য সৃষ্টি করবে, কিন্তু আলো এখনো শুরু দেওয়া শুরু হয়নি। এই হচ্ছে প্রতিমা মণ্ডপ, প্রতিমার মুখ এখনো কাপড়ে ঢাকা। 10 তারিখ উদ্বোধন, সেই সময় দেখা যাবে প্রতিমার মুখ।